অশান্তি পিছু নিয়েছে বচ্চন পরিবারের। মেয়ে শ্বেতা বচ্চনের নামে বলিউড স্টার অমিতাভ বচ্চন নিজের বাংলো লিখে দেওয়ার পর থেকেই মনোমালিন্য শুরু হয় এ পরিবারে। চাউর হয়েছে সম্পত্তির কারণেই বাড়ি ছেড়েছেন পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন। তবে এখন পর্যন্ত ছড়িয়ে পড়া বিচ্ছেদ ও সাংসারিক অশান্তির বিষয়ে কোনো মন্তব্য করেননি অমিতাভ পুত্র অভিষেক বচ্চন, কথা বলেননি ঐশ্বরিয়াও। বর্তমানে মেয়ে আরাধ্যাকে নিয়ে নিজের ফ্ল্যাটে থাকছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। বচ্চন পরিবারকে নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের মধ্যেই ব্যতিক্রমী এক খবর শোনালেন অভিষেক বচ্চন। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায় একসঙ্গে 10টি ফ্ল্যাট কিনেছেন এই অভিনেতা। তবে একা নন, বাবা অমিতাভের সঙ্গে মিলে মুম্বাইয়ের মালার অঞ্চলে ফ্ল্যাটগুলো কিনেছেন তিনি। বচ্চন পরিবারের সম্পত্তির পরিমাণ কম নয়, তাদের রিয়েল এস্টেটের ব্যবসা প্রায় 100 কোটি ছুঁয়েছে। সম্প্রতি তাদের কেনা 10 ফ্ল্যাটের মধ্যে 8টি 1,049 বর্গফুটের, বাকি দুটি 912 স্কোয়ার ফিটের। 10টি ফ্ল্যাটের মধ্যে 6টি ফ্ল্যাট অভিষেক নিজের অর্থে কিনেছেন, এতে তার খরচ হয়েছে 14.77 কোটি রুপি। বলিউড প্রেমীরা ধারণা করছেন স্ত্রীর মান ভাঙাতে এই পদক্ষেপ নিয়েছেন অভিনেতা। অন্যদিকে খবর রটেছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিষেক, সেই অভিমানেই নাকি বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া। তবে পুরো বিষয়টি জল্পনার পর্যায়ে রয়েছে, এখন পর্যন্ত এ বিষয়ে বচ্চন পরিবারের কেউই মুখ খোলেননি। শিবলী আহমেদ, কালবেলা।